ওয়েস্টমিনস্টার হলে একে একে ঢুকছেন বিশ্বনেতারা। রোববার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন, কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের দেখা যায় ওয়েস্টমিনস্টার হলে। একই সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও যান রানীর প্রতি শ্রদ্ধা জানাতে। ওয়েস্টমিনস্টার হলে তার সঙ্গে যান ছোট বোন শেখ রেহানা। আজ রানী দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যানুষ্ঠান, তাই শেষ শ্রদ্ধা জানাতে অংশ নিয়েছেন অন্তত 200 দেশের নেতারা। রয়টার্সের ভিডিওতে দেখা যায় রোববার ওয়েস্টমিনস্টার হলে ঢুকে ব্যালকনিতে দাঁড়িয়ে রানীর মরদেহের সামনে শ্রদ্ধা জানান নেতারা। এ সময় জো বাইডেন ও তার স্ত্রী জিল বাইডেন, ইউক্রেনের ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কা, স্পেন ও সুইডেনের রাজাকেও রানীর প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে দেখা যায়। পরে একটি শোক বইয়ে স্বাক্ষর করেন বাইডেন, জিল বাইডেন ও ওলেনা জেলেনস্কা। এদিন রাতে ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাস ও তার স্বামী ওয়েস্টমিনস্টার হলে হাজার হাজার ব্রিটেনবাসীর সঙ্গে রানীর প্রতি সম্মান জানাতে এক মিনিট নীরবতা পালন করেন। পুরো ব্রিটেন জুড়েই এ নীরবতা পালন করা হয়। ওয়েস্টমিনস্টার হল উইন্ডসর ক্যাসেলের সামনে উপস্থিত হন কয়েক হাজার মানুষ। এদিকে রানী দ্বিতীয় এলিজাবেথকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে বেড়েই চলেছে মানুষের ভিড়। রাইসা জান্নাত, সময় সংবাদ।